চেষ্টা করো। বা কত গুনলাম? 2, 3, 4, 5, 6, 7, 8, 10 কেন? হয়ে গেল কই? রুবি, রুবি, হ্যাঁ রুবি, কি হয়েছে? আপনি এত সিলেক্টেছেন কেন? পালিশের নিচে আমি ওই 12,000 টাকা রাখছিলাম, ওই রকিরে পাঠামু, রকি দোকানে খাড়াই রয়েছে। এখন আমি গুনে দেখি 2,000 টাকা কম। 2,000 টাকা কই? কেন 2,000 টাকা গেছে কই? হ্যাঁ হ্যাঁ, কি কও তুমি? মনে ভালো করে গুনো নাই? দাঁড়ান, দুইবার গুনছি আমি, ভালো করে গুনি নাই মানে? তোমার কি মনে হয় 2,000 টাকা কই যাইবো? ও আচ্ছা, আমার না আপনারে কইতে ভুলে গেছিলাম, 2,000 টাকা আমি সরাই রাখছি, তোমার আক্কেল দেখে না আমার কেমনটা যে লাগতেছে। তো তুমি 2,000 টাকা সরাই বাবারে কইবা না তোমার 2,000 টাকা লাগবো? তুমি জানো না কি খারাপ হয়েছে ওর ভার্সিটির টাকা দেওয়া লাগবো 12,000 টাকা। আচ্ছা আপনি এত উত্তেজিত হয়েন না, আমি টাকাটা ফেরত দিতেছি, দাঁড়ান। দরকারি কাজে কইলে লাগানো যায় না, তুমি আমার কয়ে লাগাবে না? তোমার যদি লাগে টাকা তুমি তোমার বলবা নাকি যে টাকা লাগছে? এই যে দিতেছি, ধরো। মানে এগুলো বুঝতেছো না মানে ভাই, আমি না পাগল হয়ে যাবো তোমার, মানে আমার প্রেশার উঠে ফেলাইছিল অল্পের লেগে। রকিরে টাকা পাঠাই তোমার দোকানে খারাপ হয়েছে, এত তুমি 2,000 টাকা সরাই ফেলছো এখান থেকে। আচ্ছা ঠিক আছে, যাও এখন, যাও তাড়াতাড়ি দিয়ে আসো। নেক্সট টাইম এরকম করবা না কিন্তু, কয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ করবো না। কেমন এরকম? হ্যাঁ রাজি কিসেন তুমি মিশা কথা কইলা কে বাইরে? মিশা কথা কম কিসের জন্য? আমি টাকা আলাদা রাখছি তো কম না? টাকা তো তুমি সরাও নাই, আর নিজের জন্য তো অবশ্যই তুমি সরাও নাই। তাই কি করছি আমি? টাকা টাকা যে মেজো বাই নিস তো দেখে তো আমি জানি। কেউ জানে এই কথা না জানে, আর তোর বড় ভাই জানে এই কথা, খবরদার না জানে এই কথা কইস না কাউরে। তুমি যে এগুলা কইরা কইরাই না মেজো ভাইরে আশকারা দিয়ে দিতেছ, আর হ্যাঁ এটি করতেছে ও সমান তালে। আরে ও হয়তো বা কোনো দরকারে নিচে কইতে ভুলে গেছে, আমারে কইবো একটু পরে। তুই এই কথা কাউরে কইস না। এই শুন, যা শুনছিস শুনছস, এখন এটা বুঝলা যা, ঠিক আছে? আমি বুঝে নিব, যাও আর ওইব আমি বুঝে নিব, তুই যাইতে যা। শোনো ভাবিস তুমি না, তুমি হলো আমগো সবার সাবানা সাবানা। টাকাটা নিয়ে কি করলো আমার একটু কইলেই তুই তো, আমি তো দিয়ে দিতাম। ভাই বরধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ, তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরত, তুমি আমার দুনিয়া, তুমি আমার মানুষ হবে না কেন? আমার দেহে কি তোর অমানুষ মনে হয়? মানুষ মনে হয় না একদম না। কেন এখন কয়টা বাজে? কয়টা বাজে মানে? তুই আমার এখান জিগাইতেছ, বাড়ি থেকে ঘড়ি টড়ি নাই? সকাল 10টা বাজে, কোন সুস্থ মানুষটা ঘুমের থেকে উঠে ভাই? আরে আমি কি অসুস্থ নাকি? আমার দেখে তোর অসুস্থ মনে হয়? কোন অ্যাঙ্গেলে তোর দেখে অসুস্থ মনে হয় বুঝলাম না তো। কেন কি হইছে? আর আমি যখনই ঘুমতে করবো তখনই আমার সকাল, কারণ আমার নামটা কি? জলিল। জি এখন আপনার জন্য যে ভাই যে বাড়িতে যে এত চিল্লাচিল্লি হয় এগুলো আমাদের কেন শুনতে হয়? তো চিল্লাচিল্লি শুনতে কইছে কেউ? চিল্লাচিল্লি যখনই করবে তুমি কান বন্ধ করে রাখবি, তাহলে তো চিল্লাচিল্লি শোনা লাগে না। কান যদি বন্ধ করে রাখি বড় ভাই রে, ওনারে কি আমি চিল্লাচিল্লি করা থেকে থামাইতে পারবো? থামাইতে না পারলে কি করবো? আমি কি করবো? আমার কি করার আছে? তুমি ভাইয়ের টাকা চুরি করছো কেন? ভাইয়ের টাকা তুই দেখছোস? আমি দেখছি। কখন দেখছোস? যখন করছো তখন দেখছি। তখন ধরলি না কেমন এসে কইতেছোস কেন? ভাই শোন, ভাইয়ের টাকা চুরি করতে হয় না, কেন করস? আরে জীবনে কোনো ভাই তার বড় ভাইয়ের টাকা চুরি করে? আমার দরকার হয়েছিল তাই আমি লইছি। তোমার দরকার হয় তুমি প্রত্যেকবার নাও, আর এগুলোর ভর্তুকি কে দেয়? কে দেয়? এগুলোর ভর্তুকি ভাবির দিতে হয়। কেন করস তুই ভাই এগুলা, তুই বুঝোস না? না আমি বুঝি না, তুই বুঝোস না, তুই বুঝলেই চলবো। আর শোন, তুই ছোট বোন ছোট বোনের মতো থাকবি, বড়দের ব্যাপারে কথা কইতে আসবি না। ভাবি সকালের খাওয়ান দাওয়ান কিছু আছে? সকালের খাওয়ান দাওয়ান তুই চিন্তা করিস না, আমি একটা মাছ ভাইজা দিতেছি, গরম গরম খাইস। তারা ও আচ্ছা। ভাবি হ্যাঁ, সকালে কি ভাই চিল্লাফিল্লি করছে? ভাই কে কইলো তোর এই কথা? আমার দুই কইলো। তুই তো জানোসই তোর ভাই হুদাই চিল্লাই, কাজ নাই কাম নাই, সারাদিন খালি চিল্লাই। আসলে ঘটনা ঘটছে কি, আমার টাকাটা খুবই দরকার ছিল, এইজন্য লইছি। টাকাটা দরকার ছিল হেরে তো আমারে কইলেই হইতো, অযথা ওরকম করে নেওয়া লাগে? হুম, আমি দিতাম। তুমি আর কত দিবা? যতদিন না পর্যন্ত তুই ইনকাম করতেছস, যখন তুই ইনকাম করবি তখন সুদে আসলে কিন্তু আমারে বুঝাই দেওয়া লাগবো, সব কিছু ফেরত দেওয়া লাগবো। আচ্ছা দিমুনে। ভাবি কি তুমি না নায়িকা সাবানা, দিব্যেও যেমন গুণেও তেমন। হইছে, আর ফাইজলামি করন লাগবো না, যা এখান থেকে। এই তাড়াতাড়ি হাত মুখ ধুই আয়, আমি খাওন দিতেছি। আচ্ছা। এই কল্লাজ ও যা, এত বাজার দিকে যাই কাকা, এত তাড়াতাড়ি করে বাজারে কি? ওই ছোট ভাইয়ের পরীক্ষা তো, ওর টাকা পাঠানো লাগবো, এর লেগে যাইতেছিলাম আর্জেন্ট। ছোট থেকে লেখাপড়া করাইতেছো কি, ও কি চাকরি বাকরি পাইবো? আরে কি কয়, পড়াশোনাই তো শেষ হয় না এখনো, পড়াশোনা শেষ হোক চাকরি পাওয়া যাবো। আর ওরও যে লাইনে পড়াশোনা করাইতেছি, ও পড়াশোনা শেষে চাকরি ঠেকবো না মনে, চাকরি পাওয়া যাবে ইনশাল্লাহ। আর চাকরি পেলে কি তোমার দেখবো? আরে পড়াশোনা করাইতেছি ওর লেগে, ও যাতে তার নিজের পায়ে খারাইতে পারে এর লেগে পড়াশোনা করাইতেছি। আর আমার দেখবো না, আমার দেখবো না কি লেগে? আমি তার বড় ভাই না, এক রক্ত তো, রক্ত এক না। আমার না দেখার কি আছে, আমার ভাই না, আমার আপন ছোট ভাই তো। এরকম কত দেখলাম তো, যে কারণ যে যুগ চলতেছে। বল কি অবস্থা তো গো? ভালো ভালো। কই আসলি? আসিলাম দাদা শহরে। শহরে তাই লাভ আছে বেটা, এই গ্রামের হাওয়া বাতাসে খাইবে কেটা? শহরের মানুষ ওই যে ইট পাথরের ওইসব ভালো লাগে না। গ্রামে থাকবো, খামো দামো, ঘুরে বেড়াবো, এই হলো কাজ। একটা মজা আছে গ্রামে থাকার। শহরে একবার গেছিলাম না, আমার ছোটো ভাই থাকে, দম বন্ধ হয়ে আসে, আর শুধু বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং, দাঁত তো আর গাড়ির প্যাঁপু প্যাঁপু, ভালো লাগে না। জরুরি নামেন। নামো মানে? ভ্যান নিয়ে আর খেপে যাবো। নামেন? খেপে যাবি তো যা, সমস্যা কি? তা আপনার না নামলে কেমনে যাবো? তুই যা, নামতে পারব না। 10টা মিনিট বসছি, তোর ভ্যানকে আমি খাই ফেলতেছে নাকি? ভাই 10 মিনিটের মধ্যে নানা মেতালা তো আমার ইয়া যাবো, খ্যাপটা চলে যাবো। খ্যাপটা চলে যায় যাক, তুই তো প্রতিদিনই চালাস। প্রতিদিন চালাস না? প্রতিদিনই তো চালাইতে বলে, হলো তো আমার বাড়িতে না খাই রয়েছে মানুষ। তো তোর বাড়িতে না খাই রয়েছে তো কী হয়েছে? আমার 10টা মিনিট বসতে দে। ভাই নামেন, ভাই নামেন। নামতে পারবো না তোরা কইছি না? আমার বাড়িতে কিন্তু বড় বাড়িতে বিচার দেবো ভাই। না আরে আমার বাড়িতে বিচার দিবি কে? তুই এমপি মন্ত্রী যা আছে, এলাকার চেয়ারম্যান মেম্বার আছে না, তুই সবার কাছে বিচার দেবো, কিছু করতে পারবো না। তুই যা ভাই, এলাকা আর জায়গা নাই ভাই, আপনার নামেন না ভাই। না আর কোনো জায়গা নাই, তোর ভ্যানে আমার ভালো লাগে। মানুষই ভালো না। তুই তো খুব ভালো মানুষ, তোর আমি চিনি না নাকি? আলা আলা বইছে, একটু আরাম করে তা বইতে দিবে না। ও আহা, বড় গোলাকে কেমনে কথা কই তাই শিখে আসিস, বুঝছিস? সালাম আলাইকুম কাকা, ভালো আছেন? এ আরে রকির নাম্বারে টাকা পাঠাতো ভাই। কত ভাই? 12,000 পাঠা। একটু নাম্বারটা দেখা নিস একটু ভাই। নাম্বার ঠিক আছে? হ্যাঁ, তুই সেভ করাস না রকির নাম্বার তোর? ঠিক আছে ঠিক আছে, চলে এসো চলে এসো। আরে ফোন দিছে। হ্যালো হ্যালো ভাইয়া, টাকা পাঠাইছো? হ্যাঁ পাঠাইছি। পাইছো? হ্যাঁ পাইছি। কত পাঠাইছো? কে? 12,000 টাকা তো পাঠাইলাম। 12,000 টাকা তো আসছে, কিন্তু এইটার সাথে তো খরচের টাকা পাঠাইতে হয় আলাদা। খরচের টাকা তো পাঠাও নাই? আরে ভুলে গেছি, খরচ দেই নাই? না দাও নাই। আচ্ছা আচ্ছা, রাখ 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 ভাই, রাখ, আমি দেখতেছি দেখতেছি, রাখ, তাড়াতাড়ি পাঠাও। খরচ দেওয়া লাগবে, তুই কবি না রে ভাই। ও আচ্ছা ভাই, তাহলে খরচটাও পাঠাই দিতেছি। খরচটা পাঠাই দে, খরচটা পাঠালে এখনই দিয়ে দে ভাই, আমি তোর পরে দিয়ে দিতেছি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ ভাইয়া পাইছি। হ্যাঁ ভাই পাইছ ওই তো খরচ। হ্যাঁ হ্যাঁ খরচ শুধু পাঠাই দিছি। শোন রাখি, টাকা পয়সা তো বড় কথা না, তোর টাকা লাগবো আমি টাকা পাঠাবো, আমি তোর বড় ভাই। তুই ভাই পড়াশোনাটা ঠিক মতো কর, কত আশা জানোস তোর এই লাস্ট সেমিস্টারে, এটা হয়ে গেলে তুই পড়াশোনা শেষ করবি, এটা চাকরি পাবি, সংসারে তুই উচ্চ শিক্ষিত আমগো। হ্যাঁ হ্যাঁ পড়াশোনাটা শেষ কর ভাই। আর ওই চাকরি বাকরির ব্যাপারে তো মনে হয় প্ল্যানিং করে রাখছস। হ্যাঁ হ্যাঁ ওই রকম কোম্পানিতে চাকরি করিস যাতে তোর পড়াশোনার ইজ্জত থাকে, আমগো ইজ্জত থাকে। হ্যাঁ 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 মন দিয়ে পড়াশোনা কর ভাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে রাখি। হ্যাঁ আমার ব্যান্ড এমন কি করছে রে জলিল, আমার ব্যান্ডটা কি লেগে উড়ে দিলি? আর শিকটিক সব খুলে রয়েছে, বাসা না খেয়ে রয়েছে রে ভাই। ভালো মানুষ এগুলো বলে, আমার গরিব মানুষে কিনলে মারবি তোরা ভাই। ভাই কই যান আপনারই খুঁজতেছি। কি লেগে রে? আপনার বাইরে কি আল্লাহ রাস্তা ছেড়ে দিয়েছেন ভাই? আমার ভাই মানে জলিলের কথা কস? হ্যাঁ জলিলের কথাই তুই কই। জলিল কি করছে? ওই যে যেটা সবসময় করে, আবার তো ডাব চুরি করছে। হ্যাঁ ভাই এবার তো ডাব চুরি করে না, ডাবের উপরে দেওয়া যায় না, এবার আমার রিজিকের উপরে দিয়ে গেছে। রিজিকের উপরে দিয়ে গেছে মানে কি করলি বুঝি না, একটু বুঝায় কত। ছোট ছোট পোলা নিয়ে ব্যানার ভিত্তি উঠায়, ওই যে রিং, একটা রিংও ভালো নাই, পাম টাম সব খুলে লায়, বন্ধু বান্ধব নিয়ে ব্যানার ভিত্তি আড্ডা দেয়, একটা ক্লাব বানালে সে বিড়ি সিগারেট খায়। আমি টিপে যাব 5-7 বার তারা কইতো, রিকোয়েস্ট করতে হয় যে ভাই আমি একটু আপনার উঠে নামেন, আমি ব্যান্ডা নিয়ে বাইরে, তাও বাইরে না। আমার এটা রিজিক ভাই, 3টা মানুষ চলে এটার উপরে। বাইরে কিছু মনে করিস না ভাই। হ্যাঁ আমি ওর বাদ বন্ধ করতেছি খারা, আমি আর পারতেছি না, জলিল আমি দেখতেছি খারা। ভাই মনে না করলে তো সমস্যা নাই, কিন্তু আমার তো ভাত বন্ধ হয়ে গেছে, তুলটা আমার ভাত বন্ধ করে দিচ্ছে, আপনি এটার একটু ব্যবস্থা করেন ভাই। ভাই তোর কি কোন জায়গায় কি লাগছে না লাগছে, কি ক্ষয়ক্ষতি হয়েছে, তুই মেকারের দোকানে যা, মেকারের দোকানে যা ঠিক কর, ঠিক করে একটু বাড়িতে আমি তোর টাকা দিয়ে দিতেছি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু ভাই বাইরে ঠিক করে না পস্তাবেন ভাই। আপনার বাইরে বেকার না রে, একটা অটো কিনা দেন, অটো চালাক, আমি তো ভ্যান চালাই, একটা অটো চালাই একটু উন্নত হইব, বুঝছেন? এই জলিল, জলিল কই রে? এই জলিল, এই জলিল কই রে? মে ভাই ভাই তো বাড়িতে নাই। বাড়িতে নাই? নবাব বাড়িতে নাই না, টই 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 করে ঘুরে বেড়াইতেছে, একটা গাদার খাটনি কাটতেছে শহরে পড়াশোনা করিয়া, আর উনি মাইজ্জা, ওনার কোনো দায়িত্ব নাই, উনি টই 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 করে ঘুরে বেড়ায়, টই টই করে ঘুরে বেড়ায়। হাই হাই কি হইছে, আপনি এরকম সিলেসিলি করতেছেন কেন? না সিলেসিলি না করলে উপায় আছে? কোনো উপায় আছে? চিৎকার না করলে কি আপনার পেটের ব্যথা হজম হয় না? ছোটটায় ফ্যামিলির কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে দিন রাত এক করে পড়াশোনা করতেছে ঢাকায়, আর উনি যে মেজো ছেলে ফ্যামিলির, ওনার কোনো দায়িত্ব নাই কেন? ওই কি কারো পাকা ধানে মই দিছে? পাকা ধানে মই দেয়া লাগবে না, একবারে পেটে লাথি দিছে, রুটি রুটির মধ্যে আঘাত দিছে। লাথি মারছে মানে কি কোন? আকবরিয়ার ব্যান্ডটা নষ্ট করে ফেলাইছে, বন্ধু বান্ধব সব আড্ডা দেয় রাস্তার মধ্যে, ওই পোলাটা ব্যান্ড চালায় খায়, গরিব মানুষ, তোর ব্যানের মধ্যে আড্ডা দেওয়া লাগবো? ওইখানে চা খায় বিড়ি খায়। আচ্ছা ভালো কথা, ও যে বিড়ি খায় টাকা দেয় কে? টাকা পায় কই? টাকা দেয় কে ওরে? আচ্ছা শোনেন, ভ্যানটা মনে এমনি ভাঙে গেছে, দুর্ঘটনাবশত ভ্যানটা ভাঙে যেতে পারে না, এটা কি ও ও ভাঙছে নাকি? তোমার লাই পায়া, তোমার লাই পায়া হচ্ছে এই দুইটা মাথায় উঠছে, কোনো কাম কাজ নাই, কিছু নাই, পড়াশোনা নাই। মে ভাই আমি কি করলাম? কথা তো কইতেছিলাম মেজো বাইরে নিয়া, এই মাসখান দিয়ে আমি ঢুকলাম কই দিয়া? ঢুকেন নাই, মাথায় উঠে বসে আছেন, ওরা নাই, লেখা নাই, শোনা নাই, শুধু শুধু। আচ্ছা আপনি এত মাথাটা গরম করেন না, চলেন ঘরে। শোনো একটা কথা বলে রাখি, ওর বাদ বন্ধ, ওর বাদ বন্ধ করে দাও, এরকম মানুষ হবে না, কিন্তু একটা গরিব মানুষের ব্যান্ডটা নষ্ট করে ফেলেছে, তুমি বুঝতেছো? আচ্ছা এটা দেখা যাবে না, আপনি আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলছো তুমি করে। খা, ইচ্ছা মতো খা। খাইতেছি তো ইচ্ছা মতো, তোর কাল তো তোর খাইতেছি না। ও ভালো মতো খা। আর তুই এমন এনে কে? তো বাড়িতে কি কাম কাজ নাই? যা পড়তে ভাই। আমি কাজেই আসছি, তোমার মতো না। কাম কাজ যা করো তুমি। ভাইয়া এক কেজি আটা দিও তো। খাবার খা খা, এই যে ধর অফ করছস কে খাবনি, আবার খা। আরে খাইতেছি তো, তুই দেখছ না নাকি? খুব দেখতাছি। বাড়িতে আমার এই বকা খাওয়াইও, এনে বইয়া বইয়া তুমি ডাল ভাজা খাইতাছো। তো তুই অন্যায় করে বকা আমি খাবো নাকি? আমার তো কিচ্ছু করা লাগে না ভাই, তুই করলে হয়ে যায়, ওটা আমার উপর দিয়েই যায়। কেন আমি আবার কি করছি? দেখতে যাও, সব বুঝবা। ভাবি কি টাকার কথা কয়ে দিচ্ছে? ভাবির মুরগির বেচার টাকা ভাবি কয়া দেওয়ার জন্য তোমারে দেয় না। আর তুমি জানো না ভাবি কেমন, হ্যাঁ কি কয়ে দেবো কখনো না। তাও ঠিক, ভাবি কইব না এটা আমি জানি। তাহলে কেউ কি বিচার দিচ্ছে? যাই হয়েছে, তোমার বাচ্চা দরকার নেই, বলবে খাওয়া কি। আরে খা খা, তুই বল না ভালো না। আমি ভালো না, আমি ভালো না। তুমি আর যাই হোক বাইতে যাবে না, এনে বসে বসে এটি সবগুলো শেষ করবা। হ্যাঁ খালি বাইতে যাবে না, এটা মনে রাখবা। শোন যাবো না তোকে বাড়ি। হ্যাঁ মনে থাকে জানি। বাড়ি না গেলে কি হইব? বাড়ি বোনা তো একা, তাই না? ওই আমার মুরগি চুরি করছস? ওইটা আমার ভাই নামে লিখে রেখো। মুরগি চুরি করছি মানে? কার বাড়িতে মুরগি চুরি করছি? আমার বাড়িতে। তোকে বাড়িতে ওই যে আরিফ নাকি ওই মুরগি চুরি করছে, দোষটা দিয়ে দিল আমার, তাই না? আর চুরি কি তোরা বুঝিস? চুরি কি? হ্যাঁ চুরি মানে কি? একটা মানুষের বাসা থেকে একটা না বলে নিয়ে আসা, নিয়ে এসে ওইটা হলো বিক্রি করা। আমরা কি ওইটা বিক্রি করছি? আমরা ওইটা আনছি আয়না এর দোকানে মশলাপাতি নিয়ে ওইটা আমরা খাইছি, বন্ধু বান্ধব মিলে ফিস্টা করছি। তো তো কোনো বন্ধু বান্ধব নাই। তোরা কি এসব করস জীবনে? তোরা আম কি করছস? আমও খাইছস? আম এতগুলো আম একাই খেয়ে লাইছস? আরে বেটা একা খাইছি নাকি? ওটা চুরি করো না, ওটা আয়না ওই যে গরিব দুঃখী মানুষের ভিতরে বিলাই দিছি। না 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 আমি ঘুই নাই। আপনি আসবেন, ফ্রেশ হবেন, খাওয়া দাওয়া করবেন, রেস্টুরেন্ট ঘুমাইবেন, তারপরে না আমার ঘুম। আপনি আপনি এত কাজ খেয়ে আমি কেমনে ঘুমাই? কি যে কর না ভাই, ওই একটা কাম আছিল আর কি। আরে পাশে কাম আছিল, এর লেগে তো দেরি হয়ে গেল। কি কাম আছিল? ও নতুন একটা কামের সন্ধানে ছুটতেছি। কি এটা? কি জিনিসটা? কি ও বিজনেস? ব্যবসা। ব্যবসা ব্যবসা হ্যাঁ। কেমন ব্যবসা? ও ওই টেক্সট ইম্পোর্ট এক্সপোর্ট, বিরাট ব্যবসা তো এটা। জি জি। কত টাকা গেছেন এটা? একদম কাছাকাছি গেছে, আর অল্প একটু গেলে হয়ে যাবে। হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ না না ঠিক আছে, দরকার আছে দরকার আছে। হ্যাঁ এটা কি চিনেন? এটা চিনবো না কেন? এই যে বাবা রান্না করার লাড়কি 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 লাড়কি, এটা একটু বাঙ্গুম। হ্যাঁ এটা বাঙ্গুম। এটা আপনার পিঠে বাঙ্গুম। ভাবি 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 মেলা লাগিয়ে ফেলেছি তুমি। আশেপাশের মানুষই তো কমপ্লেইন করছে নাকি? আশেপাশের মানুষ কমপ্লেইন করছে? কি কমপ্লেইন করছে? কি কমপ্লেইন করছে জানেন না আপনি? কি কমপ্লেইন করছে? কারো মুরগি চুরি করে, কারো ডাব চুরি করে, কারো ক্ষেত কত চুরি করে। এই বৃষ্টির মধ্যে তো ভাবি তো বাইরে যেতে দিছিল না। আরে চলো। আরে তুই দেখতে পারবে তো? তুই দেখবে না। জানি না হয়ে যাবে। এ তো সর্বসাকুল্যে 1.5 লাখ টাকা। হ্যাঁ এই কস কি তুই? 1.5 লাখ মানে কি? তুই করস কি ঢাকা শহরে? পড়ালেখা করি। ভাই পড়ালেখা করলে এতটা লাগে নাকি? জীবনে কেউ পড়ালেখা করে নাই নাকি? একটা বার কি ঢাকা খোঁজ খবর নিয়ে দেখছো যে তোমার ভাই ঢাকা কি করে? নেশা পানি করে না লেখাপড়া করে? ভাই বড় ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরত। তুমি আমার দুনিয়া, তুমি আমার সব, তোমা কে নিয়ে আমার হাজার গৌরব। ভাই বরধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ ভাই বরধন রক্তের বাঁধন বাবার ভাই।